পরম দয়াল ঠাকুর আমার, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদা এবং ইষ্ট পরিবারের প্রত্যেকের শ্রীচরণে আমি আমার আভূমি আনত প্রণাম নিবেদন করছি। আজকের এই সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পূত পবিত্র আশীর্বাদ পুষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, দাদা ও কল্যাণময় মায়েরা, সবাইকে আমার শ্রদ্ধা ও জয়গুরু। একটু আগে আমার পরম শ্রদ্ধেয় দাদার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, হঠাৎ হয়তোবা নেটের গোলযোগের কারণে সেখান থেকে বিচ্যুত হয়ে গেলাম, একটা সুন্দর মেন্টাল স্টেটের সৃষ্টি হয়েছিল দাদার কথা শুনতে শুনতে। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন এবং বাণীকে এই যে আমরা এই কন্ডিশনেও, প্যান্ডেমিক কন্ডিশনেও আমরা সবাই মিলে এতে মেতে আছি, যে সব অবস্থার মধ্যে তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করার এ যেন এক জীবন্ত দৃষ্টান্ত। আজকে সমস্ত বিশ্বের মানুষ যখন হতাশাগ্রস্ত, রোগগ্রস্ত বা এক অজানা আশঙ্কায়, একটা ছোট্ট ভাইরাস যেটাকে চোখেও দেখা যায় না, সেই ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সত্তার ভয়ে যখন সবাই নিমগ্ন হয়ে আছে, তখন আমরা একদল মানুষ আমাদেরই প্রিয় পরম, আমাদেরই গুরু, আমাদেরই ইষ্ট, তার কথায় আমরা মেতে আছি, তার প্রেমকে আমরা উপলব্ধি করতে পারি এর মাধ্যমে, যে কেমন করে সমস্ত পরিস্থিতির মধ্যে তার মঙ্গল ইচ্ছা জাগ্রত হয়ে উঠতে পারে, কেমন করে সমস্ত পরিস্থিতির মধ্যে তিনি আমাদের বোধে বিকশিত হয়ে উঠতে পারেন। আর আমাদের যেটা কাজ, কেউ যেন বিচ্যুত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়, সবাই যেন এই মঙ্গল যজ্ঞে যুক্ত হয়ে ওঠে, এই হচ্ছে আমাদের কাজ। আর এই কাজ যখন বাস্তবে প্রতিফলিত হয়ে উঠবে, তখনই কিন্তু আমরা তার মুখে হাসি ফোটাতে পারবো। জীবনের উদ্দেশ্য তো তাই, যত কিছুই করি না কেন, একটু আগে ওই শিলিগুড়িতে বলছিলাম, বলছিলাম স্মৃতি সঞ্চারণার ওখানে, যে আমরা যা যত বড়ই হই না কেন, যত কোয়ালিফিকেশনই আমরা আমাদের হোক না কেন, আমরা যত বড় হোমরা চোমরা মানুষ হই না কেন, যদি ঠাকুরের মুখে হাসি ফুটাতে না পারি, আমাদের সেই সমস্ত কিছুর কোনো দাম নেই কিন্তু। আর যত ছোটই হই, যত অযোগ্যই হই, আমাদের জীবন সার্থকতায় পরিপূর্ণ হয়ে ওঠে যখন তিনি আমার কাজে, আমার জীবন চর্যায়, আমার চলনায় তিনি যখন হেসে ওঠেন, তিনি যখন খুশি হয়ে ওঠেন। একটু আগে দাদা বলছিল না, যে আমরা, আমার মনে হয় যে ইষ্টভৃতি যখন আমরা করি, যে যেন আমার সঙ্গে যুক্ত যারা, প্রতি প্রত্যেকটা অস্তিত্ব তৃপ্ত হচ্ছে। কথা কিন্তু ঠিক তাই, আমরা যার ভোগের উদ্দেশ্যে নিবেদন করছি অতি প্রত্যুষে, ইনি তো সমস্তটাকে, ঠাকুর সমস্তটাকে ধারণ করে আছেন। ঠাকুর পুণ্যপুথিতে এক জায়গায় বলছেন যে তোরা আমারই বুদ্বুদ, আমাতেই লয় হয়ে যাবে। আবার শাস্ত্রে পাই একহম বহু শ্যাম, সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বরের বাংময় রক্ত মাংস সংকুল বিগ্রহ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই সমস্ত বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা সহজ মানুষ হয়ে আমাদের সামনে লীলায়িত হয়েছেন। আর আমরা যখন এই ইষ্টভৃতি নিবেদন করি, তিনি তৃপ্ত হন, তাকে তৃপ্তি করার প্রয়াসে আমরা নিবেদন করি। শাস্ত্র বলে যে তাসমিন তুষ্টে জগত তুষ্টান প্রীণিতে প্রীণিতাম জগত, যে তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়, তুমি প্রীত হলে জগৎ প্রীত হয়। আর আমরা তাকে পুরুষোত্তম রূপে, পুরুষোত্তম ধ্যানে, পুরুষোত্তম স্বরূপে আমরা তার পূজো করি, কথায় কথায় বলে উঠি বন্দে পুরুষোত্তম। এই যে তিনি পুরুষোত্তম, ফুল ফিল আর দি বেস্ট, পুরুষোত্তম শব্দের মানে সর্বোত্তম পরিপূরণকারী। এই সর্বোত্তম পরিপূরণকারী পরম পুরুষ আমাদের জীবনের সমস্ত অন্ধকারকে, সমস্ত অপরিপূর্ণতাকে, সমস্ত অভাবকে তার দিব্য জীবনের এবং দিব্য বাণী দিয়ে দূরীভূত করে দেন। আমরা যদি সেই দিব্য জীবনকে, সেই দিব্য জীবনকে ধারণ করি, সেই দিব্য জীবনকে অনুসরণ করে চলার চেষ্টা করি, আমাদের জীবনও তখন সার্থক হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরকে তাই তার চরণে সমর্পণ চাই, তিনি তখন খুশি হবেন যখন আমাদের সমস্ত অস্তিত্বটাকে নিয়ে আমরা তার চরণে নিজেকে নিবেদন করে দিতে পারবো।
তিনি এই জিনিসটাই শ্রী ঠাকুর আমাদের কাছে চেয়েছেন, বলছেন যে মনের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই, ওই বুকে আমায় একটু স্থান দে, আমি নরকে স্বর্গরাজ্য স্থাপন করে দিব। প্রফুল্লদাকে বলছেন, প্রফুল্ল লিখে রাখ যে আমাকে হ্যান্ডেলটা দেন, তার চিকুটি চিকুচি কুষ্টি পর্যন্ত আমি পরিবর্তন করে দিতে পারি। আজকে আমাদের শ্রদ্ধেয় মিন্টুদা, যিনি আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন, দাদা আইসিউতে আছেন আমি খবর পেলাম একটু আগে, তো তার জ্বর হয়েছে, তার হয়তো বা তিনি খুব গুরুতর ভাবে অসুস্থ হয়ে আছেন, তো এই যে তার লাইফের ক্রিটিক্যাল কন্ডিশন, দাদা এখনো কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই সৎসঙ্গকে উপভোগ করছেন। এই যে পজিটিভনেস, আমার জীবনে যাই হয়ে যাক না কেন প্রভু, আমি তোমার সঙ্গে সব সময় নিরন্তর আনরিপেলিং অ্যাডহারেন্স নিয়ে আমি তোমার সঙ্গে যুক্ত থাকব, এইটা এইটাই কিন্তু আমাদের জীবনকে সুন্দর করে দেয়। যত ধরনের স্ট্রেস আসুক না কেন, আমরা কিন্তু এই ভাবটা যদি আমাদের মধ্যে থাকে, আমরা কিন্তু জীবনের সব ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনকে জয় করে তুলতে পারি। আজকে যে আইসিইউতে মিন্টুদা ভর্তি আছেন, অ্যাডমিটেড আছেন, আমার মনে হয় সেই ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আরো যারা পেশেন্ট আছেন, মিন্টুদার মতো প্রিয় পরমের পরম পিতার ভালোবাসার চার্জে চার্জ হয়ে আছেন মিন্টুদা, আর আজকে সৎসঙ্গের সঙ্গে যুক্ততা যেন তাকে আরো চার্জ করে তুলছে, তার মতো কর্মী আমি তার সঙ্গে কথা বলেছি, সেই সমস্ত সেই ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যারা যারা আছে তারাও ওই সত্তার মাধ্যমে চার্জ হয়ে যাচ্ছে, সেই ইথার তরঙ্গের মাধ্যমে, সেই যে ভাইটাল রে মিন্টুদার শরীর থেকে বিচ্ছুরিত হয়ে উঠছে, তারাও সেই প্রকাশ প্রদীপ্ত ভাবের থেকে যেন তারাও বিচ্যুত হচ্ছে না। তাই আমাদের প্রতি প্রত্যেকের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত ঠাকুর, আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র ঠাকুরকে খুশি করা। ঠাকুরকে খুশি করতে হলে যত স্যাক্রিফাইস করা প্রয়োজন, সেই সমস্ত স্যাক্রিফাইস যদি জীবনের মধ্যে নেমে আসে তখনই কিন্তু ঠাকুর খুশি হবে, সমস্ত দুঃখ তখন আমাদের কাছে আর দুঃখ বলে মনে হবে না। এই প্রার্থনায় বলি না, দুঃখ সুখ কিছু ব্যাপে নাহি ছুটে সব উৎপাত, যে জীবনে যত দুঃখ আসুক, জীবনে যত সুখ আসুক না কেন, আমাকে অতিরিক্ত সুখেও আমি তোমায় ভুলে যাব না, অতিরিক্ত দুঃখেও আমি তোমায় ভুলে যাব না। এই ভাব যখন আমাদের মধ্যে জাগ্রত হয়, ওই যে কবি বলছেন যে যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে, তোমার তোমায় আমার হয়নি পাওয়া, এ কথা রয় মনে। আমাদের প্রতি প্রত্যেকের জীবনে যদি এই ভাব মূর্ত হয়ে ওঠে, তখনই কিন্তু প্রিয় পরমকে উপভোগ উপলব্ধি করার মতো ক্ষমতা আমাদের মধ্যে সংজাত হয়ে ওঠে। শ্রী ঠাকুরের দিব্য জীবন কেমন করে শেখাচ্ছে যে সমর্পণে তিনি কতটা খুশি হন, আর ওই বৃত্তিভেদ যখন জীবনের সমস্ত বৃত্তি প্রবৃত্তি তার চরণে সমর্পণ করে দিতে পারবো, ঠাকুর মানে আমরা সব জায়গায় বলি সারেন্ডার, আত্মসমর্পণের কথা, শ্রী ঠাকুর বলছেন বৃত্তি সমর্পণের কথা, বৃত্তিকে সমর্পণ করে দেওয়ার কথা। আমাদের বৃত্তি প্রবৃত্তি গুলি যখন তার চরণে আমরা সমর্পণ করে দিয়ে দিব, আমাদের জীবনের গতি তখন নিয়ন্ত্রিত হবে, আর তখন আমরা সার্থক মানুষে পরিণত হতে থাকব। এমন করে আর তখনই তার স্বরূপকে আমরা বুঝতে পারি। তাই ঠাকুর বলছেন যে ভগবানকে খুঁজতে গেলে পাবিনে মূর্ত কোনখানে, ভক্তজনে মূর্ত তিনি ধৃতিচর্যি ভজন আসনে, তিনি ভক্তের মধ্যে মূর্ত হন। কেমন করে ধৃতিচর্যি ভজন আসন, যার মধ্যে ধৃতিচর্যা থাকে এমনতর ব্যক্তিত্বে তিনি মূর্ত হয়ে ওঠেন। আবার বলছেন যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তি ভেদি টান হলে তুই দেখবি ভগবান। এই যে বৃত্তি ভেদি টান হলে আমরা ভগবান তখন আমাদের সামনে, তার স্বরূপকে পুরুষোত্তম পরম পুরুষ তার স্বরূপকে তখন আমাদের সামনে উন্মোচিত করে তোলেন। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন আমাদের অনেক কিছু শেখায়। সেই জীবনে একের পর এক, যেমন মুভিতে একের পর এক ফিল্ম, একের পর এক দৃশ্যপট আমাদের সামনে উন্মোচন করে, শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনটা সেই অখণ্ড জীবন যেন তেমন করে আমাদের সামনে একের পর এক দৃশ্যপটকে উন্মোচন করে আমাদের মধ্যে জ্ঞানকে সংজাত করে তোলে। ঠাকুরের দিব্য জীবনের একটি ছোট্ট ঘটনা আজকে বড্ড প্রাসঙ্গিক মনে হচ্ছে। ঠাকুর দেওঘরে উৎসব হচ্ছে, নববর্ষ উৎসব, সেই নববর্ষ উৎসবে মাঝরাত্রে ঠাকুর টর্চ লাইট হাতে নিয়ে বেরিয়েছেন, তার সন্তানেরা অনেক মানুষ হয়েছে, অনেক তার সন্তানেরা কোথায় কিভাবে ঘুমিয়ে আছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখার জন্য টর্চ মেরে মেরে যখন ঠাকুর সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সঙ্গে ছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কেষ্টদা। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে ঠাকুর দেখতে পেলেন যে লাল
কাকুরে মাটির উপরে, সেই রুক্ষ সূক্ষ্ম মাটির উপরে এক কোনায় একটা শতরঞ্চি পেতে আরো হাজার হাজার মানুষের সঙ্গে একটা ছেলে শুয়ে আছে, তার হাতে প্লাটিনাম সেট করা হীরের আংটি আর তার গায়ে গরদের পাঞ্জাবি, দেই বোঝা যাচ্ছে অত্যন্ত বড় লোকের ছেলে, হাতে প্লাটিনাম সেট করা হীরার আংটি, হীরা তার উপরে আবার প্লাটিনাম, দুইটি মূল্যবান ধাতু। তো সে এরকম ভাবে উৎসবে এসে এরকম ভাবে সবার সঙ্গে মাটিতে শুয়ে আছে, ঠাকুর টর্চ লাইট যখন মেরেছেন সেই রাতের অন্ধকারে, সেই দাদাটির হাতের হীরের আংটি আর ঠাকুরের টর্চ লাইটের আলো অন্ধকারে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। ঠাকুর তখন অত্যন্ত খুশি হয়ে বাড়ি যখন পার্লারে ফিরে এসে উচ্চ স্বরে বলছে, আমার আহ্বান লাগি রাজপুত্র হয়েছে সন্ন্যাসী, তরুণ আমার ডাকে হাসি মুখে পড়িয়াছে ফাঁসি, গোপার চুম্বন মধু শচী মাতার অশ্রু পারাবার, সবার উপরে শ্রেষ্ঠ প্রাণ কারা আহ্বান আমার, কেষ্টদা সবার উপরে শ্রেষ্ঠ প্রাণ কারা আহ্বান আমার। এক বজ্র গম্ভীর কণ্ঠে কম্বু নিনাদে পুরুষোত্তম উচ্চারণ করলেন যে সবার উপরে শ্রেষ্ঠ প্রাণ কারা আহ্বান আমার। তো কেষ্টদা ছাড়বার পাত্র নন। পরের দিন সকালবেলা যখন প্রার্থনা শেষ হয়ে গেছে, শ্রী ঠাকুর বসে আছেন, তার সামনে অগণিত সত্তা ভিড় জমিয়েছে, সেই অস্তিত্বদের মধ্যে দার্শনিক আছেন, বৈজ্ঞানিক আছেন, সেই অস্তিত্বদের মধ্যে রাজনীতিবিদ আছেন, সেই অস্তিত্বদের মধ্যে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যর মতো বৃহত্তর জ্ঞানীরা, পঞ্চানন সরকারের মতো বৃহত্তর দার্শনিকেরা তার শ্রীচরণতলে বসে আছে। ঠাকুর তখন সবার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ কেষ্টদা ঠাকুরের কাছে শ্রীচরণে প্রশ্ন নিবেদন করছেন যে, ঠাকুর আজকে এত এত মানুষ আপনাকে প্রণাম নিবেদন করেছে, এত এত মানুষ আপনাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসছে, এই ভোরে যখন প্রার্থনা হলো কেউ হয়তো আপনার শ্রীমুখ দর্শনও করতে পারেনি, ওই দূরে দূরে থেকে আপনার শ্রীচরণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেছে, আপনি কি ওদের সবাইকে দেখতে পেয়েছেন, বা ওদের হৃদয়ের যে আকুতি, হৃদয়ের যে প্রার্থনা, সেই প্রার্থনাকে আপনি শুনতে পেয়েছেন? ঠাকুর তখন হাসতে হাসতে বলছেন, ও কেষ্টদা, এমন কোন প্রাণীর নাম বলতে পারেন যে ডিম ফোটায় কিন্তু ডিমের উপরে বসে থাকে না, ডিমকে তা দেয়া লাগে না, এমনিতেই ডিম ফুটে বাচ্চা বের হয়? অবাক বিস্ময়ে কেষ্টদা ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। রেয়ারচার হাউজারম্যান, পঞ্চানন্দা, আরো বড় বড় জ্ঞানী গুণী লোকেরা সবাই ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, এ কে কি হতে পারে? হঠাৎ করে ঠাকুর বলতেন কেষ্টদাকে, কেষ্টদা কচ্ছপ দেখিছেন? ওই কচ্ছপ কি করে? কেষ্টদা বলে, আগে হ্যাঁ ঠাকুর, কচ্ছপের চোখে এক ধরনের ম্যাগনেটিক রে থাকে, ওই ম্যাগনেটিক রেটা যখন ডিমের উপরে গিয়ে পড়ে, কচ্ছপের আর ডিমের উপর বসে থাকতে লাগে না, ওই ডানায় ডিম পেরে কচ্ছপ দূরে সমুদ্রে বা নদীতে ভাসতে থাকে, আর ওই ওই ম্যাগনেটিক রেটা যখন ওই ডিমের উপরে গিয়ে পড়ে, ডিম ফুটে তখন বাচ্চা বের হয়। ঠাকুর বলছেন, হ্যাঁ কেষ্টদা, আর তখন কি হয় জানেন তো, ওই বাচ্চাগুলোকে নিয়ে কচ্ছপ ওই সমুদ্রে বা ওই নদীর তরঙ্গে ভাসতে ভাসতে অনেক দূর চলে যায়। কেষ্টদা, একটা কচ্ছপ যদি নিজের চোখের দৃষ্টি দিয়ে ওই ডিম ফুটিয়ে বাচ্চা বের করতে পারে, আর আমাকে তো আপনারা পুরুষোত্তম কন, আমি পারবো না কেষ্টদা, আমাকে আপনারা সহস্র শীর্ষা পুরুষ, সহস্রাক্ষ, সহস্রপাদ বলে প্রণাম নিবেদন করেন, আমি পারবো না কেষ্টদা। তখন ঠাকুর বললেন যে, শুনুন কেষ্টদা, আপনি প্রশ্ন করছিলেন যে আমি কে, এক দিব্য ভাবাবেশ ঠাকুরের মধ্যে তখন সৃষ্টি হয়েছে, সমস্ত পরিবেশ স্তব্ধ, আর বৃত্তি ভেদি টান সম্পন্ন ভক্ত কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য নিজের সমস্ত জ্ঞানকে দিয়ে যে পুরুষোত্তমের সেবা করেছে, তার সামনে পরম পুরুষ তার অস্তিত্বের বিকাশ ঘটাচ্ছেন, তার স্বরূপ তুলে ধরছেন, বলছেন কেষ্টদা শুনুন, যস্মাদ সরোমতি তৎসরোমদপি চোত্তমহ অত অস্মি লোক বেদে চ প্রথিতহ পুরুষোত্তম। কেষ্টদা, যে আমি খড়ের অতীত আর অক্ষর হতেও শ্রেষ্ঠ, তাই বেদ এবং লোক আমাকে পুরুষোত্তম নামে বর্ণনা করে। ঠাকুর, তাই যে দিব্য জীবনটা যদি আমরা দেখি, খড় মানে কি? এই যে আমাদের যা কিছু সৃষ্টি হয়েছে, সমস্ত বিশ্ব চলাচল যা আমরা দেখতে পাচ্ছি, আপনি আমি গাছপালা সমস্ত কিছু হচ্ছে খড়, আর অক্ষর কি? অনাদি অব্যয় নিস্পৃহ, যাকে দেখা যায় না, নিরাকার ঈশ্বর, এই দুয়ের থেকেও তিনি শ্রেষ্ঠ। কারণ কি? তিনি যখন রক্ত মাংস সংকুল শরীরে আমাদের মধ্যে আবির্ভূত হন, তখন আমরা সেই তত্ত্বটাকে বুঝতে পারি, আমরা সেই ভাবটাকে বুঝতে পারি। আর আজকে দুপুরের মধ্যাহ্নে গ্রীষ্মের দিনে যদি তৃষ্ণার্ত, ক্লান্ত, আর্ত
পথিক আপনার দ্বারে এসে তার তৃষ্ণা নিবারণের জন্য কিছু চায়, আপনি তার হাতে কি বরফ তুলে দিবেন? ওই বরফ গলে কিন্তু জল হয়, সেই বরফ কিন্তু সেই তৃষ্ণার্ত পথিকের মনের যে তৃষ্ণা, যার যে গলার তৃষ্ণা, সেটা দূর করতে পারবে না, কিন্তু ওই বরফ গলেই জল হয়, ওই জল কিন্তু তার তৃষ্ণার নিবারণ ঘটাতে পারে। তাই সেই মহাচেতন সমুত্থান তৃষ্ণার নির্বাণ যিনি ঘটান, তিনি হচ্ছেন পুরুষোত্তম, রক্ত মাংস সংকুল শরীরে যিনি তখন যিনি আমাদের মধ্যে লীলা করেন, লীলায়িত হন, তখন আমরা লিভিং এম্বডিমেন্ট, এম্বডিমেন্ট অফ গড কে আমরা যখন তার মধ্যে দেখতে পাই, তখন দেখে তার শ্রীচরণে যখন আমাদেরকে সমর্পণ করে দিতে পারি, তখনই কিন্তু আমরা জীবনের উদ্দেশ্য, জীবনের মানে খুঁজে পাই। তাই আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সেন্টার, আমরা বারবার শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনে বারবার শুনেছি, ঠাকুর বলছেন যে সুকেন্দ্রিক হও, বি কনসেন্ট্রিক। আমাদের জীবনে আজকে যদি আমরা সোলার সিস্টেমের দিকে দেখি, সেই সোলার সিস্টেমের সেন্টারে কিন্তু সূর্য আছে, এবং সেই সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে, কেউ কারো কক্ষপথ থেকে কিন্তু সরে যাচ্ছে না, নিজ নিজ কক্ষপথে একটা নির্দিষ্ট গ্র্যাভিটেশনাল ফোর্স বিদ্যমান রেখে প্রত্যেকটা গ্রহ সেই সূর্যকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। তাই সোলার প্ল্যানে কোনো বিশৃঙ্খলতা নেই, এর ব্যত্যয় ঘটলে বিস্ফোরণ হয়ে জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। আবার যদি আমরা আমাদের হিউম্যান বডির দিকে দেখি, এই হিউম্যান বডিতেও কিন্তু বডি যে সেল আছে, সেলের সেন্টার হচ্ছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেলের সমস্ত যে অর্গানিলি গুলো আছে সেগুলো কিন্তু আবর্তিত হয়ে যাচ্ছে। আমাদের জীবনও তেমনি, যদি কোনো একজন কেন্দ্রে, একটা ভালোবাসার কেন্দ্রে, একটা কেন্দ্রে অচ্যুত আনতি রেখে আমাদের জীবনও যদি আবর্তিত না হয়, আমাদের এই জীবনেও কিন্তু বিস্ফোরণের মতো একের পর এক দুর্যোগ, একের পর এক অনিয়ন্ত্রিত জীবনের অধিকারী হয়ে উঠি আমরা। আর সে অনিয়ন্ত্রিত, অসংহত, অসংবদ্ধ জীবন প্রতি মুহূর্তে একের পর এক দুর্ঘটনা, অঘটন ঘটিয়ে চলে। তাই শ্রী শ্রী ঠাকুরের এত প্রাসঙ্গিকতা, তাই আদর্শের এত প্রাসঙ্গিকতা, তাই ঠাকুরকে কেন্দ্র করে চলার এতটাই প্রাসঙ্গিকতা রয়েছে আমাদের জীবনে। আজকে আজকালকার যে জীবন, আমরা মনে করি আমরা সবাই যে মডার্ন সোসাইটি, টু সো কল্ড মডার্ন সোসাইটি থেকে আমরা সবাই বিলং করি, আমরা ভাবি যে কি দরকার ভাই, ব্যস্ত আছি আমি, আমার দায়িত্ব কর্তব্য পালন করব, আমার জীবনে এসব দীক্ষা টিক্ষার কি প্রয়োজন, বা আমার জীবনে সস্তনী নেয়ারই বা কি প্রয়োজন, আমার জীবনে আচার্যদেরকে মেনে চলারই বা কি প্রয়োজন। এই স্বাধীনতা শব্দকে আমরা একদম, এর মিনিংকে আমরা চেঞ্জ করে দিয়েছি। স্বাধীনতা মানে এমন একটা দাঁড়িয়েছে যে আমি মা বাবাকে মানবো না, আমি আমি স্বাধীন, মানে আমার জীবনে কাউকে মানা যাবে না, মানি না মানবো না। এই মানি না মানবো নার ব্যাপার থেকে আমরা বেরোতে পারছি না। কিন্তু পুরুষোত্তম বলছিলাম না, সবকিছুকে পরিপূরণ করে দেন, ঠাকুর আমাদের বোঝালেন যে আসল স্বাধীনতা কি। ঠাকুর বোঝালেন যে সুয়ের অধীন হয়ে ওঠা, মঙ্গলের অধীন হয়ে ওঠা, আর সেই পরম মঙ্গলকে যিনি জানেন, আমি যদি আমার আমার জীবনকে চালনার মত চলন চালানোর মতো শক্তি আমার হাতে কিন্তু নেই, আমার জীবনের সেই চালিকা শক্তি যদি সেই পরম মঙ্গলের হাতে আমি দিয়ে দিই, সেইটা হচ্ছে আসল স্বাধীনতা। আমরা সেই স্বাধীনতার দোহাই দিই, ইউনিভার্সাল ব্রাদারহুডের দোহাই দিয়ে সমস্ত কিছু মানি না মানবো না করে করে বর্ণাশ্রম ভেঙে দিচ্ছি, আমরা শাশ্বত সত্যত নীতিকে ভেঙে দিচ্ছি। আজকে সেই ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি গড়ে উঠছে, হ্যাঁ, আমরা একান্তবর্তী পরিবারগুলোকে ভেঙে দিচ্ছি, পিতায় শ্রদ্ধা, মায়ের প্রতি যে ভালোবাসা, এগুলোকে সবকিছুকে আমাদের স্বাধীনতা ভাঙতে শেখায়, আর প্রকৃত স্বাধীনতা কিন্তু গড়তে শেখায়, যে গড়তে শেখা আমরা ঠাকুরের কাছ থেকে শিখি। আর সেই স্বাধীনতার একটা প্রতিচ্ছবি আজকে, আজকে যারা রেপের এগেনস্ট আন্দোলন করছেন, মোমবাতি হাতে নিয়ে ফেসবুকে ডিপি চেঞ্জ করে, ব্ল্যাক ডিপি করে, তারপরে হচ্ছে বিভিন্ন কবিতা লিখে, আমার কাছে হাস্যকর মনে হয়। একটা মানুষের প্রবৃত্তি, দেখুন বলছিলাম না যে পুরুষোত্তমের চরণে, কৃষ্ণের চরণে, জীবন্ত আদর্শের চরণে নিজেকে নিবেদন করে দিতে হয়। আমাদের প্রবৃত্তিগুলো নিবেদিত নয় বলে আমাদের মেন্টালিটি এত নিচে চলে যাচ্ছে, তার কারণ কি? আমরা যে মানুষগুলো এরকম চিন্তা করছে সেই মানুষগুলো তার সঙ্গে যুক্ত নয়। যদি তার সঙ্গে যুক্ত হতো, ধর্ষণের মতো এত বিচ্ছিরি কাজ সে করতেই পারত না। দুই একটা ঘটনা আমরা জানছি বা সংবাদপত্র সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয়েছে, আরো এরকম কত অসংখ্য জঘন্য ঘটনা চারিদিকে ঘটে চলেছে। সেই সমস্ত ঘটনার আপনারা এই মোমবাতি জ্বালিয়ে, ডিপি চেঞ্জ করে, ফেমিনিজমের আন্দোলন করে চেঞ্জ করতে পারবেন? পারবেন না। তাই আন্দোলন হওয়া উচিত,
প্রতি প্রত্যেককে তার চরণে সমর্পণ করে দেয়া, তার চরণে সমর্পিত সত্তা জানে যে জগতের প্রত্যেকটি মেয়ে নিজের মায়ের এক একটি রূপ, তার চরণে সমর্পিত সত্তা জানে জগতের প্রত্যেকটি মেয়ে জগৎ জননী, তাই তাকে মায়ের মতো করে শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়। তার চরণে সমর্পিত সত্তা জানে, তার চরণে সমর্পিত যে নারী, সেই নারী জানে যে আমার বৈশিষ্ট্যের মধ্যে অনুসন্ধিৎস সেবা আছে, আমার বৈশিষ্ট্যের মধ্যে সেবা প্রজনন ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য সমাহিত হয়ে আছে, সেই বৈশিষ্ট্যকে জাগ্রত করে তুলতে হবে। আর ওই বৈশিষ্ট্যের জাগরণ যখন কোনো মেয়ের মধ্যে জাগবে, তার মধ্যে এমন পরাক্রম তৈরি হবে, পুরুষ জনসাধারণ ওই যে ঠাকুরের ভাষায় তার সামনে নত জান হয়ে মা আমার জননী আমার বলে উদ্বুদ্ধ হবে, সম্বুদ্ধ হবে। এই জীবন ঠাকুর চাইতেন, আর আমরা সেই জীবন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, ফেমিনিজমের আন্দোলন করছি। ঠাকুরের মতো এত বড় ফেমিনিস্ট জগতের বুকে কেউ ছিল না। সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের ফিলোসফি মায়েদের যত মর্যাদা দিয়েছে, আর কোনো জায়গায় এত মর্যাদায় মায়েদের ভূষিত করা হচ্ছে না। এখন ফেমিনিজমের আন্দোলনের মানে তৈরি হয়ে গেছে যে না, হ্যাঁ নিজের শাশুড়িকে দেখবো না, হ্যাঁ শ্বশুর বাড়িতে থাকবো না, এটাই ফেমিনিজম কিন্তু মূলত। আমি আমার স্বামীর সেবা করবো না, শ্বশুর বাড়িতে থাকবো না, শাশুড়িকে দেখবো না, আমার মতো করে আমি আমার জীবনকে চালিয়ে নিয়ে যাবো। আরে বাবা, শাশুড়িও তো একটা মেয়ে, তার সেও তো একটা ফিমেল, তো তার থেকে আমি কি, কোন ফেমিনিজম? আর আমরা যারা চলে যাচ্ছি কোনো একটা সুয়ের অধীনে না থেকে, একেবারে অবাধ জীবন, এই জীবনে অবাধ হয়ে উঠছি, কিন্তু আমরা কিন্তু দাসত্ব স্বীকার করছি প্রতি মুহূর্তে। আমরা কাম ক্রোধ লোভ মোহ মত বাৎসর্য বৃত্তি প্রবৃত্তি আমাদের উপর দাস, আমরা তাদের দাস হয়ে যাচ্ছি। আর এই থেকে মুক্তির জন্য একমাত্র নান্য পন্থানা বিদ্যাতে, একমাত্র তার অনুগমন ছাড়া, একমাত্র ঠাকুরকে অনুসরণ করা ছাড়া, এই যদন যাদন ইষ্টভীতি সস্তয়নী সদাচার, এই যে ইনফেকশন তৈরি হয়েছে আমাদের সমাজে, এই ইনফেকশন থেকে যদি আমরা আমাদের সমাজকে মুক্ত করতে চাই, আমাদের ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র পৃথিবীকে যদি আমরা মুক্ত করতে চাই, পুরুষত্বের দেয়া অ্যান্টিবায়োটিককে কাজে লাগাতে হবে। এখনই যদি কাজে না লাগাই, তাহলে কিন্তু তাই আমাদের এমন পরিস্থিতি সৃষ্টি হবে। আপনি হয়তো ভাবছেন যে আমি তো ঠাকুরকে মানি, আমি তো ঠাকুরকে নিয়ে ভালোই আছি, কিন্তু আপনার পারিপার্শ্বিক আপনাকে ভালো থাকতে দেবে না, একা কখনো ভালো থাকা যায় না, সবাইকে নিয়ে বেঁচে উঠতে হয়। তাই পরম পূজ্যপাদ সৃষ্টি বাবাই দাদা বলেন এত লক্ষ লক্ষ দীক্ষা দেওয়ার কথা, তাই বলেন এত দীক্ষা দেওয়ার কথা। আমি আমার আলোচনা শেষ করব, শেষ পর্যায়ে হয়তো চলে এসেছি, এতক্ষণ যে বললাম হয়তো আপনাদের মধ্যে একটা ভাবের সৃষ্টি হয়েছে, বা আমার মধ্যে একটা ভাবের থেকেই আমি বলেছি। এই আইডিয়া বা ভাব কিন্তু মানুষকে সুবিন্যস্ত করে তুলতে পারে না। ঠাকুর বলছেন, আমি এটা বলেই শেষ করবো, এই কথাটা বলেই, ঠাকুর বলছেন যে আইডিয়া মানুষকে ইডিয়ট করে তোলে, আইডিয়া মানুষকে বোকা করে তোলে, আর লিভিং আইডিয়াল জীবন্ত আদর্শ সেই ভাবটাকে সেই বোধটাকে মানুষের মধ্যে জীবন্ত করে তোলে। আমাদের জীবন্ত আদর্শ হচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আচার্যদেব। সেই আচার্যদেবের ইচ্ছাকে পূর্ণ করার জন্য, আচার্যদেবের মুখে হাসি ফোটানোর জন্য যে কোনো স্যাক্রিফাইস যদি আমরা করতে পারি, তখনই কিন্তু আমাদের জীবন সার্থক হয়ে উঠবে, তখনই ঠাকুর খুশি হয়ে উঠবেন। যেমন মিন্টুদা ওই হসপিটালে আইসিউর মতো একটা ক্রিটিক্যাল কন্ডিশনে থেকেও তার সৎসঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে নিরন্তর, এর দেখে আমাদের শেখার অনেক কিছু আছে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই তো যোগী সেই সন্ন্যাসী কাল নত যার ভয়ে। আমরা সৎসঙ্গীরাই শ্রেষ্ঠ যোগী, আমরা সৎসঙ্গীরাই শ্রেষ্ঠ সন্ন্যাসী, তাই আমরা এই শ্রেষ্ঠত্বকে ধরে রাখি, সেই শ্রেষ্ঠত্বর শ্রেয় চর্যা করে করে শ্রেষ্ঠত্বর গুণ সম্পন্ন হয়ে উঠি। আজকে যার যে উপলক্ষে সৎসঙ্গের আয়োজন, আমার শ্রদ্ধেয় মিন্টুদা এবং আজকে যারা সৎসঙ্গের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রতি প্রত্যেকের রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় মুক্ত সুস্থ সুন্দর সুদীর্ঘ ইষ্টময় জীবনের জন্য আমি আমার ইষ্টপাদ পদ্মে প্রার্থনা নিবেদন করছি। সবাইকে আমার রানন্দিত জয়গুরু।